নমস্কার বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অর্থাৎ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সংযুক্তিকরণ হয়ে গেছে অর্থাৎ ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাংকের গ্রাহকরা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হিসাবে পরিষেবা পাবে তো সেইখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাংকের গ্রাহকদের অর্থাৎ যারা আগে ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের গ্রাহক ছিল এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক হয়েছে তাদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে চেক বই তো চেক বই নিয়ে ওরা বলেছিলো যে পুরনো চেক বইগুলো অর্থাৎ ইউ এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের আইএফএসসি কোর এমআই শেয়ার কোড দেওয়া যে চেক বইগুলো সেইগুলো দিয়ে একত্রিশে মার্চ পর্যন্ত লেনদেন করা যাবে কিন্তু এই মুহূর্তে গ্রাহকদের জন্য এরা একটা বড় সুখবর দিয়েছে যে পয়লা এপ্রিলের পর আপনি পুরনো চেক বইগুলো বাতিল মানে ব্যবহার করতে পারবেন তো ভিডিওতে অবশ্যই বলব আমি যে পুরনো চেক বইগুলি আপনি কতদিন আর ব্যবহার করতে পারবেন অর্থাৎ পয়লা এপ্রিলের পর আর কতদিন ব্যবহার করতে পারবেন এই সুবিধাটি কি সবাই পাবে নাকি কিছু গ্রাহক পাবে কিছু গ্রাহক পাবে না অর্থাৎ কোন কোন গ্রাহক এই পুরনো চেক বইগুলি পয়লা এপ্রিলের পর ব্যবহার করতে পারবেন কি কারণে পুরনো চেক বইয়ের মেয়াদ বাড়ানো হলো অথবা যদি কেউ অন্য কোথাও টাকা দেওয়ার জন্য বা কোনো পেমেন্টের জন্য চেক বইটি জমা দিয়ে রাখে বা পোস্ট ডেটের অর্থাৎ পোস্ট ডেটের যে চেক বইগুলো সেগুলোর ক্ষেত্রে কি এই নিয়মটি বরাবর থাকবে অর্থাৎ এই সুবিধাটি একত্রিশ যে একত্রিশে মার্চের পরে পুরনো চেক বইয়ের ক্ষেত্রে ধরুন পোস্ট ডেটেড বা জমা দেওয়া যে চেক বইগুলো কি বৈধ থাকবে সেগুলোতে টাকা লেনদেন করা যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল নীতি অনলাইনকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভও নিতে পারেন আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পয়লা এপ্রিল থেকে তাদের যে চেক বইগুলো ছিল অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বলা হয়েছিল যে পয়লা এপ্রিল থেকে যে পুরনো চেক বইগুলো ছিল সেগুলো আর বই থাকবে না কিন্তু এই সময় সময় তারা পরিবর্তন করেছে দেশের এই মুহূর্তে বৃহৎ দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যার সঙ্গে ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে তার আকার অর্থাৎ যে পরিষেবাটা অনেক বড়ো হয়ে গেছে যদিও এখনও পরিষেবা নিয়ে কিন্তু প্রচুর মানুষের অভিযোগ থাকছে বিভিন্নভাবে পরিষেবার ব্যাহত হচ্ছে তো সেখান থেকে ওরা বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে গ্রাহকদের কিছুটা সুরাহা দেওয়া যায় তো আজকে আমি বলবো যে কী কীভাবে আপনি চেক বই আয়োজন করতে পারবেন চেক বই আবেদন করার জন্য আপনাকে হয় ব্রাঞ্চে যেতে হবে অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহার করতে হবে মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করতে হবে অথবা এটিএম ব্যবহার করতে হবে তো সেখান থেকে আবারও বলি যে এই যে ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং বা এটিএম বা ব্রাঞ্চ যেভাবেই আপনি আবেদন করুন না কেন চেক বই খেতে কিন্তু সমস্যা হচ্ছে একটু দেরি হবে এই সংক্রান্ত যেটা খবরটা যে কি কারণে এই পুরনো চেক বই মেয়াদগুলো বাড়ানো হলো এই পুরনো চেক বই তো একত্রিশে মার্চ বন্ধ হয়ে যাবে বলেছে তার কী কারণে এই মেয়াদগুলো বাড়ানো হলো এই কারণে এখনও দেখা যাচ্ছে প্রতিটা ব্রাঞ্চে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতিটা ব্রাঞ্চে কয়েক হাজার চেক বইয়ের আবেদন পড়ে আছে এত দ্রুত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে চেক বই ইস্যু করা যাচ্ছে না তার ফলে কী হচ্ছে বিভিন্নভাবে গ্রাহকদের পেমেন্টের সমস্যা হবে তাই দ্রুত এই নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে যে পয়লা এপ্রিলের পরে নতুন চেক বই না নিলেও পুরনো চেক বইতে আপনি ব্যবহার করতে পারবেন আপনার টাকা পয়সা পেমেন্ট করতে পারবেন পুরনো চেক বই কতদিন ব্যবহার করতে পারবেন পুরনো চেক বই তিরিশে জুন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অর্থাৎ পূর্বের যে ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের গ্রাহক ছিল এবং তাদের চেক বইগুলি ছিল তারা তিরিশে জুন দু হাজার একুশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন অর্থাৎ এপ্রিল মে জুন এই তিন মাস এই পুরনো চেক বইগুলি ব্যবহার করা যাবে পোস্ট ডেটের চেক বই পয়লা এপ্রিলের পর কি হবে হ্যাঁ পোস্ট ডেটের চেক বই অবশ্যই পয়লা এপ্রিলের পরে বৈধ থাকবে এবং সেটাও সেই একইভাবে তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ একত্রিশ সরি পয়লা জুলাই থেকে সেগুলো সেগুলোও কিন্তু বাতিল হয়ে যাবে একইভাবে সেই কোথাও যদি চেক বই সেই জমা দেওয়া থাকে কোনো পেমেন্টের জন্য সেটার ক্ষেত্রেও একইভাবে তিরিশে জুন পর্যন্ত বৈধ থাকবে তিরিশে জুনের মধ্যে যাকে চেক বইটি দিয়েছেন তাকে বলে দেবেন জন্য ওইটাকে টাকাটা ক্যাশ করে নেয় সেই সঙ্গে গ্রাহকদের জন্য অবশ্যই সতর্কবার্তা দিয়েছে সেটা কি যে তিরিশে জুনের মধ্যে গ্রাহকদের পুরোনো চেক বইয়ের বদলে নতুন চেক বই নিতে হবে কোন কোন গ্রাহক পুরোনো চেক বই পয়লা এপ্রিলের পরে ব্যবহার করতে পারবেন সেই সব গ্রাহকই শুধুমাত্র পয়লা এপ্রিলের পরে পুরনো চেক বই ব্যবহার করতে পারবে যারা এখনও নতুন চেক বই হাতে পায়নি অর্থাৎ ব্যাংকের তরফ থেকে তাদেরকে নতুন চেক বই ইস্যু করা হয়নি শুধুমাত্র তারাই এই চেক বইগুলো অর্থাৎ পুরনো চেক বইগুলি ব্যবহার করতে পারবেন অনেকের ক্ষেত্রে কী হয় কিছু পেজ থেকে গেছে চেক বইয়ের কিন্তু নতুন আবেদন করা হয়ে গেছে কারণ ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিং বা এটিএমের মাধ্যমে তো আবেদন করলে চেক বইগুলো জমা করতে হয় না তো সেখান থেকে এই যদি পুরনো চেক বই থেকে থাকে কিন্তু আপনি ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বা এটিএমের মাধ্যমে আবেদন করেছিলেন নতুন চেক বই চলে এসছে তখন কিন্তু আপনি নতুন চেক বইটা রেখে পুরনো চেক বই ব্যবহার করতে পারবেন না কারণ অনেকে ভাবে কি যে পুরনো চেক বইটা এই সময় ব্যবহার করে নিই কারণ চেক বইয়ের ক্ষেত্রেও তো একটা চার্জ নেয় সেক্ষেত্রে হবে না যদি আপনাকে নতুন চেক বই ইস্যু করা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে নতুন চেক বই দিয়ে পেমেন্ট করতে হয় পলা এপ্রিল পরে এইসব গ্রাহক যাদের নতুন চেক বই ইস্যু হয়েছে তারা পুরনো চেক বই দিয়ে কোনো পেমেন্ট করতে পারবে না আজকে এইটুকুই বলা দেখা হয় পরবর্তী বিটিতে নতুন বিষয় এবং নতুন তথ্য নিয়ে ধনদিন দেখার জন্য সবাই সুস্থ থাকুন খুশি থাকুন